আমি এমনি হাফেজ কারি মাওলানার জেনারেল লাইন থেকে অনার্স মাস্টার্স করেছি তো আই হ্যাভ মেনি ক্রাইসিস অফ দ্য পার্সোনাল পার্সপেক্টিভ ফ্যামিলি অ্যান্ড আই হ্যাভ নট এজ এন ইলিবারেট কন্ডিশন অফ দ্য পার্সোনাল সাসপেক্টিভ গোল অ্যান্ড আই হ্যাভ মোর দেন পার্সোনাল কোয়ালিটি অ্যান্ড আই হ্যাভ নট এজ এন ইলিবারেট কন্ডিশন অফ দ্য পার্সোনাল সাসপেক্টিভ কন্ডিশন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ক্যাপেবিলিটি অর অ্যাপেটেড ক্যাপাসিটি প্লিজ ইনক্রিজ মি ফিউ মানি আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা আমরা একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এক আলেমের সাথে কিন্তু সেই আলেমকে এভাবে পরিচয় করিয়ে দিতে হবে আসলে এটা ভাবতেই আমাদের মধ্যে কষ্ট লাগছে যে একজন আলেমকে আপনাদের সাথে এভাবে পরিচয় করিয়ে দিচ্ছি তো এই ভাই ভাই আপনার নামটা মোহাম্মদ খাদেমুল ইসলাম আজকে ভাইয়ের সাথে সামান্য দুই একটা কথায় বুঝতে পেরেছি সে মানসিকভাবে এবং আর্থিকভাবে কতটা সমস্যাগ্রস্তর মধ্যে রয়েছে এবং ভাইয়ের মুখ থেকেই শুনুন যে ভাইয়ের বিষয়টা আমি এমনি হাফেজ কারি মাওলানার জেনারেল লাইন থেকে অনার্স মাস্টার্স করেছি তো আই হ্যাভ মেনি ক্রাইসিস অফ দ্য পার্সোনাল পার্সপেক্টিভ ফ্যামিলি অ্যান্ড আই হ্যাভ নট এজ এন ইলিবারেট কন্ডিশন অফ দ্য পার্সোনাল সাসপেক্টিভ গোল অ্যান্ড আই হ্যাভ মোর দেন পার্সোনাল কোয়ালিটি অ্যান্ড আই হ্যাভ নট এজ এন ইলিবারেট কন্ডিশন অফ দ্য পার্সোনাল সাসপেক্টিভ কন্ডিশন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ক্যাপেবিলিটি অর অ্যাপেটেড ক্যাপাসিটি প্লিজ ইনক্রিজ মি ফিউ মানি প্রিয় ভাইয়েরা আপনারা বুঝতেই পারছেন অ্যারাবিক এবং জেনারেল লাইনে আমাদের এই আলেম ভাইটি কতটা শিক্ষিত এবং তিনি পারিবারিকভাবে এবং আর্থিকভাবে তিনি খুবই অভাবগ্রস্ত আছেন এবং ভাইকে যদি আপনারা সাহায্য করেন ভাইয়ের নাম্বারটা আপনি একটু বলে দেন যে আপনারা একটু তার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন তারপরে সরাসরি তার নাম্বারটা আপনি একটু বলে দেন 01725374903 জি ভাইয়েরা আপনারা যে নাম্বারটা শুনলেন এটাই আপনারা উঠিয়ে নেবেন এবং তার সাথে কথা বলবেন তার অবস্থাটা জানবেন আপনাদের প্রয়োজন হলে তাকে আপনি একটু সহযোগিতা করবেন এবং ভাইয়ের অনেকগুলো প্রতিভা আছে আমরা ভাইয়ের কাছ থেকে মানে একটু ক্রাত তিনি অনেকভাবে বলতে পারেন সেটা একটু আমরা শুনব ভাই আপনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون মাশাআল্লাহ হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো মানে তেলাওয়াত যেটা শুনলে শান্তি লাগে তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়েরকে যেন আল্লাহ আসলে যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে ভাই উত্তীর্ণ হতে পারেন সেই দোয়াটা অন্তত আপনারা প্রত্যেকেই করবেন ভাইয়ের জন্য ভাইকে একদম চিনি না জানি না ভাইয়ের সাথে দু এক মিনিটের পরিচয় মানে ভাই আসলে এখানকার সবার হৃদয়টাকে দখল করে নিল যে ভাইয়ের পরিস্থিতিটাকে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং ভাইয়ের সাথে আপনারা ওই নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনি কোথায় থাকেন এখানে আমি এমনি গাজীপুর থাকি গাজীপুর থাকেন জি ভাইয়া এবং ইনশাল্লাহ আপনার এমনি আর কয়েকটা কণ্ঠ শোনাবো আচ্ছা ভাই আমাদের আরও কিছু কণ্ঠ শোনাতে চাচ্ছেন مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان أركتا كنترو لا إله إلا أنت سبحانك إني كنت من সম্মানিত ভাইয়েরা আমি আর একটা বিষয় বলতে চাই আপনারা যারা শুনলেন এখানে যদি ভাইয়ের জন্য একটি কর্মসংস্থানের যদি ব্যবস্থা করে দিতে পারেন অবশ্যই ভাইয়ের এই নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে এবং তাকে এটা করে দিবেন এবং তাকে যে সাহায্য সহযোগিতা সেটা করবেন এবং ভাইয়ের যোগ্যতা এবং ক্যাপাসিটি অনুযায়ী তার পাশে দাঁড়ানোর জন্য এবং তার পুরো ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য আপনাদের আল্লাহ নেক মানে নিয়াতকে আল্লাহ কবুল করুন ভাই আমরা এর মাধ্যমে আজান শুনাবো আজান আমরা ভাইয়ের আজান শুনতে শুনি একটা ভাইয়ের ছোট্ট গজল একটা ছোট্ট একটি গজল এবং একটা রেডিওর আজান হাইয়া আলা সলা
আবার আজান আল্লাহু আকবার মদিনার আজান أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ما شاء الله جزاك الله خيرا প্রিয় ভাইরা আপনারা যারা এখানে আসছেন ভাই আমাদের একটা কথাই বলছে যে ভাই আমি একটু অসহায় আছি তার এই কথাটা শুনে চেহারা দেখে বুঝতে পারতেছি না তো আমরা এখানে আমাদের সাধ্যমতো কিছু দিছি কিন্তু ভাইয়ের পরিস্থিতিটা শোনার পরে আপনারা শুনলেন আপনারা উপস্থিতভাবে যারা আছেন যেভাবে পারেন তাকে একটু সাহায্য করতে পারেন আপনারা এখান থেকে কারণ আপনারা একটু সাহায্য করেন ও ভাই যে একটু বিপদে আছেন সেটা কিন্তু তার ইয়াতে বোঝা গেছে এবং ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ এমন একজন প্রতিভাবান এবং আলেম দুনিয়ার জ্ঞানও আছেন ইংলিশের টকিং যারা শুনছেন তার লেকচারটা এবং আরবিক সুবহানাল্লাহ তো ভাই বলবো যে ভাইকে একটি মানে এভাবে একজন আলেম এভাবে সাহায্য চাবে আমরা এটা প্রত্যাশা করি না এই আলেমের যোগ্যতা অনুযায়ী কবিতা শোনাতে চাই আপনি অবশ্যই আপনারা দেখবেন এবং তাকে একটা কর্মসংস্থানের তার যোগ্যতা অনুযায়ী এই বিষয়টা একটু দেখবেন ভাই আমি এই ওনার প্রতিভা সম্বন্ধে যে দেখে খুবই মুগ্ধ হয়েছি তো বাংলাদেশের বিত্তবানদেরকে আমি এইভাবে বলতে চাই যে এই প্রতিভাবান লোকের পাশে এসে বাংলাদেশের প্রতিষ্ঠিত বিত্তবানরা যদি কেউ মনে করেন এর পাশে এসে দাঁড়ানোর জন্য হ্যাঁ দাঁড়াতে পারেন যাতে এইরকম একজন বিজ্ঞ আলেম এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্যর হাওয়া মানুষের কাছে সাহায্য না চেয়ে হ্যাঁ নিজে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারে যেহেতু ওনার প্রতিভা আছে হাই এডুকেটেড সো তার প্রতিভাকে মূল্যায়ন করে বাংলাদেশের বিত্তবানদের ওনার পাশে এসে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য জাযাকাল্লাহ তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তো আমরা ভাইয়ের সাথে এই সাক্ষাৎকারটা আমরা এখানে শেষ করে দিলাম